জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। এর আগেও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন সাকিব খান। সেক্ষেত্রে ভারতের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার বেশ, কিন্তু তরত সিনেমা নিয়ে এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন, বলা যায় একেবারেই ভিন্ন। প্যান ইন্ডিয়ান মুভি বলিউডের নায়িকা ও কলাকৌশলী মুম্বাইতে সংবাদ সম্মেলন। সো সংবাদ সম্মেলনের পরের দিন হোয়াটসঅ্যাপে সাকিব খান সমকালকে বললেন, প্যান ইন্ডিয়ার মুভি হোক তাতে কি, পৃথিবীর সব অভিনয়শিল্পীরা কিংবা সব অভিনয়শিল্পীর ভাষা তো একই, সেটা অভিনয় কিংবা কাজ, তবে কিছুটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হব, এটা তো সব কাজের বলাতে হয়। সব শেষ বলতে চাই, দারুণ দারুণ দরদ একটা সিনেমা হবে। সো অনন্যমান পরিচিত দরদ সিনেমায় সাকিব খানের নায়িকা যে বলিউডের সোনাল চৌহান, সে খবর আগেই জানা। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নায়িকাকে হোটেল অফিসিয়ালির সামনে আনে দরদ। সো দরদ টিমও এই বিষয়টি সুনিশ্চিত করেছেন। নায়িকা ও দরদ নিয়ে জানালেন তার উচ্ছ্বাসের কথা। সংবাদ সম্মেলনে হিন্দি আর ইংরেজির মিশ্রণে কথা বলেছিলেন সাকিব খান, আর বলেছিলেন এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সাথে এই নতুন কোলাবরেশন আশা করছি ভালো হবে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক অর্ণব মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া, লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা। সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই, যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে, দরদ তেমনই একটি প্রজেক্ট। 27 সেপ্টেম্বর থেকে সাইকো থ্রিলার গল্পের ছবি দরদের শুটিং শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার 12:45 এক ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সুপারস্টার। মাসব্যাপী টানা শুটিং শেষ করে নভেম্বরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার দরদ পরিচালনা করবেন অর্ণব মামুন, সাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ। সো আপনার কাছে মানে সাকিব খানের সবচেয়ে কোন মুভিটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফলো করে থাকবেন, বাই বাই।